শৈত্যপ্রবাহের খবর জানতে আমরা এখন যাব পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি সাজ্জাদুর রহমান। সাজ্জাদ সাজ্জাদ, আজ পঞ্চগড়ে শীতের প্রকোপ কেমন দেখছেন? জি মিতা, আপনি জানেন যে আজকেও সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে বিরাজ করছে। আজকে 7.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটি সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। যদিও কিছুটা তাপমাত্রা গতকাল থেকে আজকে বেড়েছে, কিন্তু তাপমাত্রা বাড়লেও এখানে কিন্তু শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে শীতের দাপট কিন্তু এখনও কমছে না। আপনি জানেন যে আমি যে জেলায় বাস করি এখান থেকে দার্জিলিং মাত্র 100 কিলোমিটারের মধ্যে। তো আসলে আমাদের যে জেলা, এই জেলার পুরো এলাকাটি তিন দিকে ভারত সীমান্ত বিস্তৃত। এই কারণে এখানে সুবিধা হচ্ছে কি যে এই এই এলাকার শীতের যে প্রবাহটা, এটা হচ্ছে দার্জিলিং ভ্যারাইটির শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ফলে আসলে সব সময় শীতল হাওয়া এবং ঠান্ডা, কনকনে ঠান্ডা এই এলাকায় মানে মানুষের আসলে বিপর্যস্ত অবস্থায় বিরাজ করছে। এখানকার মানুষের আসলে এই শীত বস্ত্রের অভাব, তারপর কাজের সংকট, খাদ্যের সংকট, সব মিলে আসলে এইখানে আসলে এই দার্জিলিং ভ্যারাইটির শীতের কারণে এখানকার মানুষের জীবন দুর্বিষহ অবস্থায় বিরাজ করছে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের তীর্থ চত্বর। পঞ্চগড় থেকে জানছিলাম শীতের খবর।